আসসালামু আলাইকুম, হাই হ্যালো নমস্কার, স্যালুট ও আদাব। দেশে অথবা দেশের বাইরে, গ্রামে কিংবা গঞ্জে, কাছে ও দূরে, যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন, ভরসা টিভির পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত বন্ধুরা, আপনারা দেখছেন তিথির পাখি অথবা চীনা মুরগি। তো আপনারা যেটাই বলুন না কেন, এটাকে আমরা চীনা মুরগি বলে বেশি লোক চিনে থাকি। তো চীনা মুরগি আপনারা কেন পালন করবেন এবং এটার লাভ বা কী, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমি আপনাদের জানার চেষ্টা করব। আশা করি পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন তিথির মুরগি হাতে চীনা হাঁস। তো যাই হোক, এটা যেটা আছে সেটা পুরোটাই হচ্ছে চীনা প্রোডাক্ট। তো বন্ধুরা, চীনা মুরগি আপনারা কেন পালন করবেন বা সুবিধা কী, সেটাই আমি আলোচনা করব। চীনা মুরগি মূলত ঘাস, লতা, পাতা সব ধরনের খাবার খায় বা পছন্দ করে। তো আপনারা দেখছেন এখানে ঘাস দিলাম, আপনারা দেখতেছেন ঘাসও খাচ্ছে, পাশাপাশি চাল দিলাম, চালও খাচ্ছে, আর ধান দিলাম, ধানও কিন্তু খাচ্ছে। তো চীনা মুরগি আপনারা পালন করলে আপনারা যে কোনো খাবার খাওয়াতে পারবেন অনায়াসে। আরেকটি কথা, চীনা মুরগির আরেকটি সুবিধা আছে, সেটা হচ্ছে চীনা মুরগিতে তেমন রোগ দেখা দেয় না, মানে অসুখ অথবা রোগ তেমন দেখা দেয় না, যদিও হয় তো অল্প অল্প হয়ে থাকে। তো বন্ধুরা, মানে এখানে অনেক অত্যাচার করতেছে বন্ধুরা, আসলে আমার কোথাও সন্দেহ হারিয়ে যাচ্ছে। তো এই চীনা মুরগি আপনারা নিঃসন্দেহে পালন করতে পারেন। আর চীনা মুরগি আপনারা পারিবারিকভাবে পালন করতে পারেন, পাশাপাশি বাণিজ্যিকভাবেও আপনারা পালন করতে পারবেন। তো বন্ধু, আসলে চীনা মুরগি আপনারা এখানে দেখতেছেন প্রায় 11টার মতো আছে, 11টার মধ্যে 60টা হচ্ছে মহিলা এবং 4টা হচ্ছে পুরুষ। তো জায়গা স্বল্পতার কারণে আমি এই তিথির মুরগিগুলো বিক্রি করব। যদি আপনাদের কারো চীনা মুরগি লাগে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আমাকে নক করবেন এবং কথাবার্তা বলে আপনারা কিনতে পারবেন। পাশাপাশি এখানে আপনারা চীনা হাঁস দেখতেছেন, এই চীনা হাঁসগুলো কিন্তু বন্ধুরা বিক্রি করা হবে, কারণ আমার হ্যাচিং ঘরে অনেক বাচ্চা হ্যাচিং হচ্ছে, জায়গা স্বল্পতার কারণে আমি এই মুরগিগুলো বিক্রি করব। তো দেখুন তারা কতটা দুষ্ট, দেখেন ঘরে ছাদেও তারা উঠছে, এটা অনেকটা দুষ্টমি করে তারা। তো বন্ধুরা, যেটা বলছিলাম, তো চীনা হাঁসগুলো বিক্রি করা হবে, আপনাদের যদি কারো লাগে তাহলে অবশ্যই চীনা মুরগির জন্য বা চীনা হাঁসের জন্য আপনারা আমাকে নক করবেন। তো এটা চীনা হাঁস, আমরা বলে থাকি এটা সঠিক নাম হচ্ছে মাসকপি হাঁস। তো বন্ধু, অনেকে দামের কথা বলেন, আমি দামের কথাটা আপনাদের বলে দিচ্ছি। এই মুরগিগুলোর বয়স হচ্ছে 5 মাস 15 দিন, মানে 5.5 মাস। তো আপনারা জানেন চীনা মুরগি 6 মাসের মধ্যে ডিম দিয়ে থাকে। তো আপনারা নিতে চাইলে আমি জোড়া রাখবো 2000 টাকা, মানে পার পিস মুরগি মাত্র 1000 টাকা। আর চীনা হাঁসের ক্ষেত্রে দাম রাখবো আমি মোটামুটি 1200 টাকা জোড়া। 1200 টাকা জোড়া হলে আপনারা নিতে পারবেন। তো এই হাঁসগুলো কিন্তু অনেক বড়, হ্যাঁ দেখুন বন্ধুরা, এখানে অনেক, এটা অনেক বড়, দেখেন পাশেরটাও অনেক বড়। তো এই হাঁসগুলো মাত্র 1200 টাকা জোড়া, আপনারা চাইলে কিনতে পারবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই অবশ্যই আমাকে নক করবেন এবং আপনারা চীনা মুরগি, চীনা হাঁস আমার কাছ থেকে আপনারা কিনতে পারবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট শেয়ার একটু করে দিন। আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ।